बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम। अतिथि आप्यायने अथवा बासार बड़ो थेके छोटो सबार पछंदेर एकटी पिठा फुलझड़ी पिठा। आमी किभाबे एई फुलझड़ी पिठाटा तैरी करछि आपनादेर साथे शेयर करछि। चलुन, प्रथमे एकटा मिक्सिंग बोल नियेछि, तार मध्ये एकटा डिम नियेछि भेंगे, स्वादमतो लवण दियेछि, परिमाण मतो चीनी देबो 1/4 कप आमी चीनी नियेछि, आपनारा चाइले कम बा बेशी निते पारेन। प्रथमे डिमटा आमी एकटु फेटे निब। एखाने आजके आमी मयदा व्यवहार करिनि। आटा दिए किभाबे पिठाटा तैरी करते हय आर कतटा सुंदर हय आपनादेर साथे शेयर करछि। अल्प परिमाणे एकटु पानी दिए डिमटाके फेटे निब। आगे थेके जदि आमरा डिमटा फेटे नेई सेई क्षेत्रे आमादेर ब्याटारटा तैरि करते अनेकटा सुविधा हबे। আর এই পিঠাটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি নিয়েছি এখানে আতপ চালের গুঁড়া 1/2 কাপ পরিমাণে, সুন্দর স্মুথ একটা আমি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু একটু ঘন ঘন থাকবে, তো আপনারা একটু স্ক্রিনে দেখে কষ্ট করে বুঝে নেবেন। আর এইখানে যে পিঠার সাজ, এটা আপনারা যে কোনো কুকারে যে দোকানে পেয়ে যাবেন। আমি এই সাজটাকে সারা রাতের জন্য তেলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু পিঠাটা সহজে চলে আসবে এর জন্য। আর কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তেলের মধ্যে কিন্তু আমি সাজটাও রেখে দিয়েছিলাম, তাহলে পিঠাটা সহজে আসবে এর জন্য। আর অবশ্যই কিন্তু আপনারা সাজটা গরম করে নেবেন তেলের মধ্যে দিয়ে। আমি আরও একটা ভেজে আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু দেখেন তেল গরম, একটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি, তারপরে আবার সাজতে একটু সময় 2-1 মিনিটের জন্য আমি আবার এটাকে উঠিয়ে নিব। এভাবে করে একটু আপনারা উঠিয়ে নিয়ে আবার ব্যাটারের মধ্যে দিয়ে সাথে সাথে আপনার তেলের মধ্যে দিয়ে একটু রেখে দিবেন, তারপরে আবার এভাবে করে একটু ঝাঁকুনি দিবেন, তাহলে কিন্তু পিঠাটা খুব সহজে ছেড়ে দিবে। তো দেখেন কতটা সহজ পিঠাটা বানানো, তো আপনাদের সাথে এর জন্য আমি শেয়ার করছি, আপনারাও কিন্তু পারেন এভাবে বানিয়ে নিতে। তো এর জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো দেখেন মাশাআল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, আর কতটা সহজে আমি এটাকে বানিয়ে নিয়েছি। এভাবে করে একটু আপনারা উল্টে দিবেন, তাহলে কালারটা, কাঙ্ক্ষিত কালারটা আমরা পাবো। আর বেশি সময় কিন্তু এটা প্রয়োজন হয় না, এটা কিন্তু খুব সহজই এবং অল্প সময়ের মধ্যে এটা কিন্তু ভাজা হয়ে যায়, যেহেতু এটা অনেক পাতলা, এর জন্য এটা ভাজতে বেশি এটা টাইম লাগে না। আর চুলার আঁচটা অবশ্যই আপনারা লো রাখবেন, কারণ যদি এটা আপনারা হাই হিটে ভাজেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত কালার পাবেন না। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। নতুন নতুন এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা দেখে নিতে পারবেন সবার আগে। তো মাশাআল্লাহ দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।